উত্তর পূর্বাঞ্চলকে নেশামুক্ত করে তোলার ক্ষেত্রে এনএসএসকেও এগিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় এনএসএস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বার্তা দেন। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, 2022 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে নেশামুক্ত করার সংকল্প নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলকে নেশামুক্ত করে তোলার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যই একসাথে কাজ করা শুরু করে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, উত্তর পূর্বাঞ্চলকে নেশামুক্ত করে তোলার ক্ষেত্রে এনএসএস এর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চলকে নেশামুক্ত করে তোলার ক্ষেত্রে এনএসএসকেও এদিন সংকল্প নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তো গৃহমন্ত্রী নে সংকল্প লিয়া হ্যায় 2022 তক পুরে নর্থ ইস্ট কো ড্রাগস ফ্রি বনায়েঙ্গে, সাথ হি সাথ সভি মুখ্যমন্ত্রিয়ো নে ভি সংকল্প লিয়া হ্যায় জো হাম ভি আপনে আপনে রাজ্য মে ড্রাগস ফ্রি বনানে কে লিয়ে সংকল্পিত রূপ সে কাম করেঙ্গে। এই সভি প্রদেশো নে এক সাথ কাম করনা শুরু কিয়া তো ড্রাগস ফ্রি বনানা হ্যায় নর্থ ইস্ট কো। इसमें एनएसएस के भूमिका बहुत बड़ी हो सकती है। मेरे नॉर्थ ईस्ट में 2022 तक जो संकल्प सभी मुख्यमंत्री ने लिया है, आप लोगों को भी वो संकल्प लेना चाहिए जो हम इस काम को करने में पूरा मदद करेंगे। वक्तव्य रखते गए मुख्यमंत्री दिन उल्लेख करें, উত্তর পূর্বাঞ্চলকে নতুন দিশা দেখাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা করেও দেখাচ্ছেন। 2030 সালের মধ্যে দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো এবং উত্তর পূর্বাঞ্চলকে সর্বশ্রেষ্ঠ অঞ্চল বানানোর দৃঢ় প্রত্যয়ের কথা এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। প্রধানমন্ত্রী দি নর্থ ইস্ট কো নয়া দিশা দেনা চাহতা হ্যায়, মানে প্রধানমন্ত্রী কহতা হ্যায় ওর করকে ভি দিখা রহা হ্যায় জো নর্থ ইস্ট देश को सबसे आगे लेके जाएगा। प्रधानमंत्री तो काम करेंगे करेंगे, हम अपना काम करेंगे, अपने को तैयार करेंगे और 2030 के अंदर देश को सर्वश्रेष्ठ देश बनाना है, हमारे नॉर्थ ईस्ट को सर्वश्रेष्ठ एरिया बनाना है, ऐसा मैं विश्वास करता हूँ। प्रधानमंत्री नरेंद्र मोदी भूयसी प्रशंसा करे পর্যটকদের কথা ভেবে উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের মধ্যে 15 আসন বিশিষ্ট একটি প্লেন চালুর বিষয়টির কথাও উঠে আসে এদিন মুখ্যমন্ত্রীর কথায়। এতে পর্যটকদের সুবিধার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল আর্থিক দিক থেকেও সমৃদ্ধি লাভ করবে বলে বক্তব্য রাখতে গিয়ে এদিন অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আপ প্রধানমন্ত্রী জি নে অষ্টলক্ষ্মী আটো কো এক সাথ জোড় দিয়া, বলে তো লক্ষ্মী হ্যায়, লক্ষ্মী মানে ধনবান রাজ্য হ্যায়, ये तो एक्सपोर्ट नहीं है, यहाँ से तो बहुत कुछ हो सकता है, टूरिज्म में बहुत डेवलप हो सकता है और आठों स्टेट के कैपिटल के 15 सीटर फ्लाइट हम प्रोवाइड करा देंगे और एक दिन में 4-5 स्टेट के कैपिटल में ये 15 सीटर जो क्राफ्ट है एयरक्राफ्ट वो जाएगी। तो इस तरीके से 8-10 दिन लोग घूमने के लिए नॉर्थ ईस्ट में आए और पूरे 8 स्टेट को देखे, तो इससे नॉर्थ ईस्ट में পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ওয়ান টাইম প্লাস্টিক বর্জন এবং জল সংরক্ষণ বিষয়টিতেও এনএসএস কে এগিয়ে আসার বার্তা দেন। মানে আজ পহলে বলা আপকো তিন বিষয় বলুঙ্গা, এক বিষয় তো মানে ড্রাগস কে উপর বলা, ইসপে আপ লোগা সবকা সংকল্পিত মদদ চাই, মদদ নেই সংকল্পিত মদদ চাই। সেকেন্ড, মাননীয় প্রধানমন্ত্রী জি নে वन टाइम प्लास्टिक फ्री देश बनाने का संकल्प लिया है और उसको बैन भी कर दिया, इसलिए आप लोगों को सबको यह सोच लेना जो हम लोग वन टाइम प्लास्टिक यूज नहीं करेंगे। और तीसरा, जल संरक्षण, यह भी प्रधानमंत्री जी का इरादा है। उद्बोधनी अनुष्ठान में वक्तव्य रखें राज्य खाद्य और क्रीड़ा मंत्री मनोज कांति देव। শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে লাগাতার ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে এবং এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যে রক্তের চাহিদা বিভিন্ন হাসপাতালগুলিতে তার একটা অংশ আমাদের এনএসএস ভলান্টিয়ার্সদের মাধ্যমে হয়ে থাকে, এটা অত্যন্ত গর্বের বিষয়। উত্তর পূর্বাঞ্চলীয় এনএসএস উৎসবের সূচনা উপলক্ষে
শনিবার সকালে রাজধানী আগরতলায় একটি র্যালি বের হয় পিট। র্যালিতে অংশ নেন রাজ্যের খাদ্য ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের এনএসএস ইউনিটের প্রতিনিধিরা এই উৎসবে অংশ নিয়েছেন। আগামী 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উত্তর পূর্বাঞ্চলীয় এনএসএস উৎসব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।